हेलो तुमी नलबासी ब्रैंड न्यू भिडियोते आपनाके स्वागतम। 2020 साल चले गेछे, सबाई हाफ छेड़े बेचेछे आर 2021-এ नतून स्वप्न बुनेछे। বিষাক্ত বছরটা গেল, আমাদের সিনেমার বিষ যায়নি। এই বছরে অনেক ভালো সিনেমা আসবে, কিন্তু সেসব মুক্তির আগেই নতুন এক সুপারম্যান আসছেন। কি বলতিস তাও সরাসরি বলো। সম্প্রতি মুক্তি পেয়েছে এক সিনেমার ট্রেলার। নাম কি? রংবাজি দা লাফাঙ্গা। কি? রংবাজি দা লাফাঙ্গা, এইটা আবার কেমন নাম! যেমন অদ্ভুতুরে নাম, তেমন অদ্ভুতুরে সিনেমার ট্রেলার। বলেন কি? যা বলছি ঠিকই বলছি, চলেন আপনাদের সেই কারিশমা দেখাই। তাহলে চলো। সো আলগা ইন্ট্রো গল্প বাদ দিয়ে করা যাক। 3:26 ট্রেলার ছিল রংবাজি দা লাফাঙ্গা। লাফাঙ্গা মানে ছন্ন ছাড়া। ও আচ্ছা, শুরুতে আমরা ট্রেলারের টাইটেল পড়ব, রংবাজি দা লাফাঙ্গা। রংবাজি দা লাফাঙ্গা 100% অ্যাকশন নিউ বাংলা মুভি ট্রেলার। আজকাল খাঁটি জিনিস পাওয়া যায় না, সব কিছুতেই দুই নাম্বারই। তাই আসল জিনিস দিয়ে প্রযোজক সাহেব রিস্ক নিতে চাননি। মানে? মানে এই সিনেমায় যে 100% অ্যাকশন আছে সেটা দর্শকদের জানাতে হবে না। অবশ্যই। এই জন্য ট্রেলারের টাইটেলে 100% অ্যাকশনের গ্যারান্টি দেয়া হয়েছে। গুড, ভেরি গুড। এবার ট্রেলার শুরু করা যাক। এই যুবক যে রংবাজি করে পুলিশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে, সে কে? এই যুবক কেন সে নিজেকে হিরো বানাতে চায়? কার এত বড় সাহস দেখি! ইনি হলেন আমাদের নায়ক ভাইজান। না না, সমর্থন করি না। নো আর্গুমেন্ট। দেখলেন আমাদের নায়কের পাওয়ার, সবাই থেমে গেছে। এই মহামানবের নাম কি? ওনারা নাম ইউসুফ রনি। এ রিতেশ ভাই থামেন তো, এটা টাইগার রনি না, এটা সুপারম্যান রনি। এই রংবাজি দা লাফাঙ্গা সিনেমার নায়ক কাম প্রযোজক তিনি। চুপ চুপ, একদম চুপ। ওকে চুপ করলাম, আপনি প্রযোজক মানুষ, যা বলবেন তাই হবে। হ্যাঁ না? হ্যাঁ না? হ্যাঁ না? নো আর্গুমেন্ট, নো কমিটমেন্ট, অনলি পানিশমেন্ট। পানিশমেন্ট দিবেন ভালো কথা, কিন্তু এরা কারা, কোত্থেকে এলো এরা? জানি না। বাংলা সিনেমার মুখ চিপ দিচ্ছেন রনি ভাই, আর তা দেখে স্যালুট মারছেন এই তিন প্রাণী। সিনেমায় রনি ভাইয়ের চরিত্রের নাম ছিল রাজ। রাজ? হ্যাঁ রাজ। এই ট্রেলার দেখে যা বুঝলাম, এই বান্দা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখার পর রাজের ফ্যান হয়ে যায়। এরপর মনে মনে শপথ করে একদিন সিনেমার পর্দায় রাজ হয়ে দেখাবেই। এরপর সে নিজের টাকায় নায়ক হয়েছে, তারপর তার চরিত্রের নাম রেখেছে রাজ। রাজ শুধু তাই নয়, শাহরুখের সিগনেচার স্টেপেরও সর্বনাশ করেছেন। এই রাজ নাম দেখে আর একটা জিনিস মাথায় এলো, এই ভাইজান তো রাজ নাম নিয়ে সিনেমাই বানিয়েছিলেন। ওনার নামের ক্ষতি কইরা দিলেন আরেক রাজ। আমার ক্ষতিপূরণ দে, আমি চলে যাই। এই লালু। এদিকে রাজ ভাইজানের হলিউডে পছন্দ ছিল টাইটানিক, সেটার দেশি সস্তা ভার্সনও করেছেন। এবার নায়িকার দিকে নজর দেই, সিনেমায় রাজের নায়িকা ছিল দুইজন। হোয়াট হোয়াট বইলা লাভ নেই, ঘটনা সত্য। একজন আপনি নিজেই, আরেকজন এই লাস্যময়ী আপা। এই পৃথিবীতে সবাই বেঈমান, সবাই স্বার্থপর। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। সিনেমায় আরো আছেন অমিত হাসান ভাইয়া। আমি কাজ করি বেশি, কথা বলি কম। সমস্যাটা এখানেই, যা পান তাতেই কাজ করেন। হ্যাঁ। এছাড়াও আছেন কাজী হায়াত সাহেব, উনি শাকিব খানের পাসওয়ার্ড সিনেমাকে বলেন এইটা কোন সিনেমা হইলো। অন্যদিকে নিজে আবার এই সমস্ত নিম্নমানের সিনেমায় অভিনয় করেন। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আরে নাসরিন, আপনিও আছেন। রাজ ভাইজান শুধু নিজেই সুপারম্যান না, অন্যকেও সুপারম্যান বানান। বাংলা সিনেমার ঘর মোটকে দিলেন রাজ ভাই।
একটা জিনিস খেয়াল করলাম, রাজ ভাইয়ের পছন্দের কালার পিঙ্ক। ট্রেলার জুড়ে হরেক রকমের পিঙ্ক কালারের পোশাক পরেছিলেন তিনি, এমনকি তার স্যান্ডো গেঞ্জি পর্যন্ত পিঙ্ক। তোকে বুঝিয়ে দিতে হবে তোর ক্ষমতা কত বেশি। ওনার ক্ষমতা ওই পিঙ্ক ড্রেস পর্যন্তই। হাসিটা দেখছেন? দুধের রংবাজি শেষ করার জন্য আমি রাজ রংবাজি শুরু করেছি। ও আচ্ছা, তার মানে সন্ত্রাস শেষ করার জন্য আপনিও সন্ত্রাসী হবেন, ডাকাতি শেষ করার জন্য আপনিও ডাকাত হবেন। আলমরা হিরো হয়ে সিনেমার বারোটা বাজালে আপনিও হিরো হয়ে সিনেমার বারোটা বাজাবেন। এই লালু, লালুরে ডাইকা লাভ নাই, লালুর পিছনে লাইকা লাভ নাই। আমার পেছনে যে লাগে আমি তার জন। এই লালু, আবার লালু অন্য ডায়লগ বলেন। পুরা রংবাজি করিস মানুষের ক্ষতি করার জন্য, আর আমার রংবাজি নির্যাতিত নিষ্পেষিত মানুষকে মুক্ত করার জন্য। আমার রংবাজি তোদের মতো বিষাক্ত কীটকে এই দেশ থেকে উৎখাত করার জন্য। দেখে মনে হচ্ছে নির্বাচনের ভাষণ দিচ্ছে। চুপ, বাপ কা দাদা কা ভাই কা সবকা বদলা লে আগর তেরা ফজল। এই সব সিনেমার কিছু কমন বিষয়, নায়ক ভাইজান কয়েকটা হবেন, বিনা প্রয়োজনে গোলাগুলি, আরো গোলাগুলি, 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 পায়ে লাথি, বুকে লাথি, গলায় ঘুষি, পেটে ঘুষি, তলপেটে ঘুষি, থোতা ফাটানো। আরে, আপনারা যারা মাইর খেয়ে আহত হয়েছেন তারা বাসা থেকে চিকিৎসা নিতে পারবেন। কিভাবে? সেবাঘর অ্যাপে 1000-এর বেশি ডাক্তার আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো রোগের জন্য ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। This is nice. এই গুরুত্বপূর্ণ অ্যাপটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। এবার হালকা করে একটু গানে আসি। আচ্ছা, এভাবে হাঁটতে হবে কেন? আমাদের দেশে নায়ক হলেই কি সাকিব খানের মতো করে হাঁটতে হবে? না, সাকিব খান একজনই, তাকে অনুকরণ করতে গেলে ধরা খাবেন নিশ্চিত। নায়ক বাপ্পি বড়ুর বিপক্ষেও একই অভিযোগ। একটা কথাই আছে যে বাপ্পি হচ্ছে সাকিব খানের কপি, তার চলা ওঠা বসা এবং অ্যাক্টিং সবকিছু। তো এটা কতটুকু সত্য? এটা 100% মিথ্যা। মানুষ বলে তুমি খুব মাত্রায় সাকিব খানকে ফলো করার চেষ্টা করো। কাউকে ফলো করি না, আমি আমার নিজস্ব স্টাইলে চলি। এই ভাইজানকে জিজ্ঞেস করলেও হয়তো বলবে, এভাবে হাঁটা আমার নিজস্ব স্টাইল, আমি কাউকে ফলো করি না। যাই হোক, রোমান্টিক গানের দৃশ্যে ওনার কাণ্ড দেখে মনে হচ্ছিল নায়িকা নয়, কোনো বাচ্চার সাথে দুষ্টামি করছে। নায়িকাকে গিফটও দিচ্ছে পুতুল। ট্রেলারের শেষের দিকে আমরা চলে এসেছি। রাজভাই গোলাগুলি শেষে এক পায়ে ভর দিয়ে এভাবে বসে পড়েন। অং বং ভালো জানে, অনেকেই হয়তো রাজভাইকে নিয়ে মজা করবেন। পারলে এভাবে বসে দেখান, পারবেন? কেন পারবো না, আপনি তো সবই পারেন। এই লালু, হাই খালু, যাওগা আজই অদ্ভুত ভাবে বসা পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, আর পরের মাসে মুক্তি পাবে এই সিনেমাটি। কেউ দেখলে অনুভূতি যে কোনো ভিডিওর কমেন্টে জানাইয়েন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে বিশেষ ভিডিওতে। লক্ষ্মী সোনা আজাদের কনা টুনটুনি ঝুনঝুনি।